তো দর্শক বন্ধু, বর্তমান আপন মানে সমস্ত মধ্য জানিছন্তি যে রাজ্যরে যেবেঠারু নুয়া সরকার গঠন হইছি সেবেঠারু আপন মানকর রাশন কার্ড কু নেকি দিনকু দিন গোটে গোটে নুয়া নুয়া ঘোষণা করা যাউছি বা গোটে গোটে নুয়া নিয়ম মধ্য অনা যাউছি এবং তা ভিতরে আপন মানকর সেপ্টেম্বর মাসরু নেকি ডিসেম্বর মাস ভিতরে আপনকু রাশন কার্ডর ই কেওয়াইসি মধ্য করিবাকু কুয়া যাইছি এবং তা সহিত সরকার এইটা মধ্য ঘোষণা করে দেইছন্তি যে বর্তমান কেউ মানকর রাশন কার্ড কটিবাকু যাউছি বা কেউ মানকু রাশন কার্ড মিলি যাচ্ছি মানে প্রকৃতরে যোগ্য হিতাধিকারী মানে কেবল রাশন কার্ড পাইবে এবং যে মানে বি অযোগ্য হিতাধিকারী রয়েছে সেমানকর রাশন কার্ডকু বর্তমান কাটি দিয়া যাব। তবে এতিমধ্যে আপনক মনরে গোটে প্রশ্ন আসুথিব যে বর্তমান কেউ মানকর রাশন কার্ড কটিব বা যদি আপন মানক পাখরে এই সব জিনিস থিব যে সব জিনিস গুলিক বর্তমান মু এ ভিডিওরে আপনকু কইবি তো সে সব জিনিস ভিতর যদি আপনক পাখরে কোনসি গটিয়ে বি জিনিস রয়েছে বা যদি আপন মানে কোনসি গটিয়ে বি ভুল করিছন্তি তাহলে বর্তমান আপন মানকর রাশন কার্ডটি মধ্য কটিযিব এবং জানুয়ারি মাসরে যে আপনকর নুয়া রাশন কার্ড প্রদান করা যিব সে সময়রে আপন মানে রাশন কার্ড সুবিধারু বঞ্চিত হইযিবে। তো সেথিপাই ভিডিওটিকু শেষ পর্যন্ত দেখিবে এবং তা সহিত ভিডিওকু গোটে লাইক করিকি চ্যানেলকু মধ্য সাবস্ক্রাইব করনেবে। তো দর্শক বন্ধু, বর্তমান আপন মানে এইটি স্ক্রিনরে বি দেখি পারুথিবে যে মু এঠারে ডিটেলস মধ্য লেখি দেইছি যে বর্তমান কেউ মানকর রাশন কার্ড সবু কটিব। তো দেখন্তু সবুঠারু প্রথমে যে মানে বি ভূত হিতাধিকারী অছন্তি বা যে মানে আমার বিদেশী অছন্তি সেমানকর রাশন কার্ড বর্তমান কাটি দিয়া যাব। তো বর্তমান আপনার মনে প্রশ্ন আসুথিব যে ভূত হিতাধিকারী কহিলে কোন? তো দেখুন আপনি মানে জানিছন্তি সরকার পূর্বরু মধ্যে কইছিলে যে যেউমানকর অলরেডি মৃত্যু হয়ে যাইছি সেমানকর নাটি বি বর্তমান রাশন কার্ডে রয়েছে। এভাবে ভাবে পাখাপাখি 25 লক্ষ লোকঙ্কর নাকু বর্তমান রাশন কার্ডরু কাটা যাইছি বা 25 লক্ষ ভূত হিতাধিকারী বর্তমান সুদ্ধা চিহ্নট হয়েছেন যেউমানকর রাশন কার্ডটি মধ্যে বর্তমান কটিবাকু যাচ্ছি। তারপরে দ্বিতীয়রে আপনার যেউমানে বি সরকারি চাকরি করুথিবে বা যেউমানে পেনশন সুবিধা পাউথিবে বা যেউমানে ইনকম ট্যাক্স দৌথিবে সেমানকর রাশন কার্ডটি মধ্যে বর্তমান সময়রে কটিবাকু যাচ্ছি। কাহিঁকি না গাঁ গহলিরে এমিতি বি বহু সারা লোক অছন্তি যেউমানে কি ভালো ইনকম করুছন্তি বা সরকারি চাকরি করিথিবা সত্ত্বে মধ্যে সেমানকর রাশন কার্ডটি রয়েছে। তো এ জায়গায় বর্তমান যেউ আপনকর ই কেওয়াইসি করা যাচ্ছি তো সেই ই কেওয়াইসি পরে যেউমানে প্রকৃতরে যোগ্য থিবে সেমানকু রাশন কার্ড মিলিব, যেউমানে অযোগ্য থিবে সেমানকর রাশন কার্ডকু কাটি দিয়া যাব। তারপরে 3 নম্বরে যেউমানক পাখরে বর্তমান 4 চকিয়া গাড়ি রয়েছে সেমানকর নাকু বি রাশন কার্ডরু কাটি দিয়া যাব বা সেমানকর রাশন কার্ডকু হি কাটি দিয়া যাব। যেমিতি কি কার, ট্রাক্টর কিংবা তাঠারু যদি অধিক চকিয়া গাড়ি রয়েছে তাহলে সেমানকর রাশন কার্ডকু কাটি দিয়া যাব। কাহিঁকি না বহু সময়রে দেখা যাইছি যে লোকমানক পাখরে বড় বড় গাড়ি থাইকি মধ্য সেমানে রাশন কার্ডর সুবিধা পাউছন্তি। তা সহিত 4 নম্বরে যেউমানক ঘরে রেফ্রিজারেটর কিংবা এয়ার কন্ডিশনর থিব সেমানকর মধ্য রাশন কার্ড কটা যাব বলি সরকারক তরফরু ঘোষণা করা যাইছি। কিন্তু এ জায়গায় মোর গোটিয়ে ডাউট রয়েছে, কাহিঁকি না আজিকা ডেটরে সমস্তক ঘরে প্রায়তঃ রেফ্রিজারেটর রয়ে যাইছি। তো যেউমানক পাখরে রেফ্রিজারেটর রয়েছে যদি সেমানকর রাশন কার্ডকু কাটি দিয়া যাব তাহলে নিশ্চিত ভাবে বহুত জনকর মধ্য রাশন কার্ড কটিবাকু যাচ্ছি। তবে এইটা কেতে সত্যাসত রয়েছে সেই বিষয়ে বর্তমান বি সরকার কিছু ক্লিয়র সূচনা দেই নাহাতি বা সেমানে যেতেবেলে সূচনাটি জারি করিছিলে সে সময়রে হি এই সব ডিটেলস আপনমানকর লেখা যাইছিলা। তারপরে দেখন্তু আপনমানকর 5 নম্বরে রয়েছে যেউমানক পাখরে 3 হেক্টরু অধিক জমি থিব সেমানকর রাশন কার্ডটি মধ্য বর্তমান কটিবাকু যাচ্ছি। মানে পাখাপাখি যদি মু কহিদেবি আপনমানকর 6 একর পাখাপাখি জমি অছি তাহলে আপনকর রাশন কার্ড কটিব নাই, 6 একরু অধিক জমি থিলে আপনকর রাশন কার্ডটি কটি যাই পারে। তারপরে 6 নম্বরে দেখন্তু যদি আপন মানে গাঁরে রহিথিবে আও যদি আপনকর ইনকম 2 লক্ষ টঙ্কারু অধিক হইথিব বর্ষকু তাহলে আপনকর রাশন কার্ডটি কাটি দিয়া যাব। মনে রাখন্তু বর্ষকু যদি 2 লক্ষ টঙ্কারু অধিক ইনকম হইথিব আও আপন মানে যদি গাঁরে বাস করুথিবে তাহলে আপনকর রাশন কার্ডটি কটিব, 2 লক্ষ টঙ্কারু কম হইথিলে আপনকর রাশন কার্ডটি কটিব নাহি। তা সহিত যে মানে সহরে রহুছন্তি যদি সেমানকর বর্ষকু ইনকম 3 লক্ষ টঙ্কারু অধিক হইথিব তাহলে সেমানকর রাশন কার্ডকু কাটি দিয়া যাব। তা সহিত দেখন্তু 7 নম্বরে আপনমানকর রয়েছে তো যে মানে পূর্বরু কোনসি প্রকারর ভুল ডকুমেন্টস দেইকি রাশন কার্ডর লাভ পাউছন্তি তো সেমানকর রাশন কার্ডকু মধ্য বর্তমান সময়রে কাটি দিয়া যাব। এবং পুরা শেষরে বর্তমান আপনমানকর যে ই কেওয়াইসি প্রক্রিয়া রয়েছে তো যে মানে বি ডিসেম্বর মাস শেষ সুদ্ধা সেমানকর ই কেওয়াইসি করুনাহাতি তো সেমানকর রাশন কার্ডকু মধ্য বর্তমান কাটি দিয়া যাব বলি সরকারক তরফরু ঘোষণা করা যাইছি। তবে এ জায়গায় যদি আপনক পাখরে এসবু জিনিস ভিতরু কোনসি গটিয়ে জিনিস রয়েছে তাহলে আগকু আপনকর রাশন কার্ড কটিবাকু যাচ্ছি। তবে দর্শক বন্ধু, বর্তমান আপন মানে কমেন্টরে গোটে জিনিস কইবে যে সরকার এই সব যে মানদণ্ড রাখি
ରଖୁଛନ୍ତି ତ ଏସବୁ ମାନଦଣ୍ଡ ଠିକ୍ ଭାବରେ ରଖାଯାଇଛି ନା ଏହା ଭିତରେ ଆଉ କିଛି ମାନଦଣ୍ଡ ଆଡ୍ କରିବାର ଥିଲା ନିହାତି ଭାବରେ ଆପଣମାନେ ଆପଣଙ୍କର ମତାମତଟି ଆମକୁ କମେଣ୍ଟରେ ଜଣାଇବେ ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଯଦି ଭିଡ଼ିଓଟା ଇନଫର୍ମେଟିଭ୍ ଲାଗିଲା ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଭିଡ଼ିଓକୁ ଗୋଟେ ଲାଇକ୍ କରିବେ ଚ୍ୟାନେଲରେ ନୂଆ ହେଇଥିଲେ ଚ୍ୟାନେଲକୁ ବି ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନେବେ ତା ସହିତ ଆପଣମାନେ କେଉଁ ଜାଗାରୁ ଏ ଭିଡ଼ିଓଟିକୁ ଦେଖୁଛନ୍ତି ଆମକୁ କମେଣ୍ଟ ମାଧ୍ୟମରେ ଜଣାଇଦେବେ ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଚାଲନ୍ତୁ ଆଜିର ଭିଡ଼ିଓରେ ଏତିକି ଆପଣମାନଙ୍କ ସହିତ ଦେଖା ହେବ ଆଉ ଗୋଟେ ନୂଆ ଭିଡ଼ିଓରେ ସେଥିପର୍ଯ୍ୟନ୍ତ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ ଜୟ ଜଗନ୍ନାଥ।